মাসে সবাই দেখছে। আচ্ছা জান, কি হচ্ছে তুমি বলো আমাকে, তুমি যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, কি এমন হচ্ছে তুমি বলো আমাকে যে কাঁদতে হবে? আমি কি একবারে চলে যাচ্ছি? প্লিজ তুমি কান্না করো না, প্লিজ। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? কিরে কি অবস্থা? তুই তো বিদেশি জিনিস, আমাদের দেশের ক্যাম্পাসে কি করিস? আজব, এখন তোরা শুরু করলি? একদিকে আনিকা মন খারাপ করে বসে থাকে, আবার তোরা এখন শুরু করলি? আমি তো ওখানে লেখাপড়া করতে, ওখানে তো আমি ডিস্কো পার্টিতে যেয়ে চিল করবো না, তারপরে আবার নিজের ইচ্ছায় না বাপার ইচ্ছায়। আর আমি তো আজীবনের জন্য যাচ্ছি না রে বাপ, মাত্র 4 বছর দেখতে দেখতে চলে যাবে, এর মধ্যে আবার প্রত্যেক বছর ঘুরতে চলে আসবো। জি, এখন বলেন আপনি পার্টি কখন দিবেন? এক্স্যাক্টলি, কিসের পার্টি? পার্টি কী করে? তোকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ওটার পার্টি কবে? এই আমাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে মানে কী বলতেছিস তোরা? এগুলা শোন, তোরা একটা কাজ কর, তোরা একটা তোমার বন্ধুরা মিলে পার্টি করবে, সেখানে গিয়ে আমি বা কী করব? আর তুমি স্টাডির জন্য অস্ট্রেলিয়া যাচ্ছ, সেটা তোমার বন্ধুদের কাছে আনন্দের হতে পারে, কিন্তু আমার জন্য তো না। আনিকা প্লিজ, ইনাফ, এরকম রাগ করে থেকো না প্লিজ। আমি তো বাবার ইচ্ছায় যাচ্ছি, আর তোমাকে ছাড়া থাকতে কি আমার কষ্ট হবে না? আমি তোমাকে লাভ করি না প্লিজ, এরকম চাইল্ডিশ বিহেভ করো না তো। তুমি আমাকে ভুলে যাবে না তো? নেভার, তুমি আমাকে ভুলে যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পার্টি থেকে কি যেতেই হবে? আর গিয়ে আমি বা কি করব? আরে আমি তো তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে ইন্ট্রোই করাই দিইনি, ওইখানে যে আমি তোমাকে ইন্ট্রোডিউস করাই দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু কবে? এই ফ্রাইডে। ওকে। কি অবস্থা? What's up guys? আচ্ছা একটু পরিচয় করে দিই আগে। This is Anika, আমার গার্লফ্রেন্ড। ভালো আছি। And this is Akib, Tamit and Shetu. এই যে লেট হতে, কি অবস্থা? এটা হচ্ছে দীপ্ত, and এটা আমার জানের দোস্ত অর্ণব। This is Anika. Hi. Hello. আচ্ছা আমরা এখানে দাঁড়ায় না থেকে বসি? হ্যাঁ চল চল, ঠিক আছে বস। এই কি খবর? আচ্ছা ঘটনা যেটা হচ্ছে যে আই গেস তোর অলরেডি অনেকে জানিস। সেই খুশিতে আমরা সবাই খাচ্ছি। আচ্ছা আচ্ছা তাই না? হ্যাঁ ছিল ভাই, সারাটা জীবন কিপটাইয়ের উপর যাওয়া, বিশ্বাস কর আমার না যাওয়ার কোনো কোনো রকম। Thank you.
হ্যালো, কি করো? এই তো কাজ ছিল, কাজ থেকে ফিরে বাসায় এসে রান্না বান্না করলাম, তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে সব গোছ কাজ করলাম। সারাদিন যে একটাও ফোন করলো না। ক্লাস ছিল তো, ক্লাস শেষে আবার কাজ, কাজ শেষ করে রান্না বান্না করে মাত্রই ফ্রি হলাম। আসলে বিদেশি জীবনটা না বাইরে থেকে দেখতেই বেশি সুন্দর, কাছে আসলে অনেক ভয়ঙ্কর। সিরিয়াসলি মিসিং ইউ, মিস ইউ মোর। কি রান্না করলে? আজকে তো ডাল রান্না করছিলাম, ওই যে মা রেসিপি পাঠাই দিয়েছে মেসেঞ্জারে ওটা দেখে দেখি, আর সাথে যে স্টোরে যে মুরগির মাংস দেখলাম যে রেডিমেড পাওয়া যায় ওগুলাই কোনো রকম জাস্ট। তুমি পেরেছো? আরে আমি কিনি নাই, ও কিনে দিছে আজকে পড়ার জন্য। বাহ খুব ভালো। আচ্ছা আমি বেরোচ্ছি, তুই কি সারাদিন বাসায় থাকবি? কাজ টাজ নাই? এখন বেরোব, বিকালের দিকে বেরোব। কোথায় যাবি? যাব এক জায়গায়। আচ্ছা ঠিক আছে আমি বেরোচ্ছি, ও আবার আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে যা। আচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ফিজ আপ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এগুলো আপনার জন্য। হ্যালো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জান। এক্সকিউজ মি, তুমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কেমন লাগলো আমার সারপ্রাইজ? অনেক ভালো লেগেছে। তুমি তোমার বন্ধুকে দিয়ে এগুলো পাঠিয়েছো? আচ্ছা গিফটটা কেমন লাগলো আমাকে জানিও। কিরে তোর না কোথায় যাওয়ার কথা? হ্যাঁ আসলাম মাত্র। কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম এক জায়গায়। আরে বাবা বলতে সমস্যা কি, প্রেম তো তুই করতেই পারিস, ভ্যালেন্টাইন্স ডেও পালন করতে পারিস, সমস্যা কোথায়? আচ্ছা ধর তোর একটা বন্ধু আছে, খুব কাছের বন্ধু, তার
প্রেমিকাকে যদি তোর ভালো লাগে কি করবি তুই? আরে আমার কি মাথা খারাপ নাকি? বন্ধুর প্রেমিকাকে আমার ভালো লাগবে? ধর ভালো লেগেই গেল, এখন কি করবি? আমি হলে একদম আগাবো না। আচ্ছা আচ্ছা, মানে তুই এসব বলছিস কেন? মানে তোর সাথে এরকম কিছু হয়েছে নাকি? না, আমার সাথে কেন হবে? আমি একটা সিনেমা দেখছিলাম, তো সিনেমার গল্পটা এরকম ছিল, আমারও মনে হয়েছে ঠিক হবে না। ও আচ্ছা, তা সিনেমার এন্ডিং কি হয়েছিল? না, আমি অর্ধেকটা দেখেছি। সিনেমার নাম কি রে? নামটা আমি ভুলে গেছি, আমি তোকে পাঠিয়ে দিব না, দেখিস। আচ্ছা, আমি একটু বারান্দা থেকে আসি। Original pulpy orange string. হ্যালো। হ্যাঁ, কী ব্যাপার, এতবার কল দিলা যে, কোনো সমস্যা হচ্ছে? কই, আমি তো কোনো ফোন দেইনি। তাহলে কে কল দিল? ও, ওই যে আমার ছোট খালার ছেলে রাফিন। তোমাকে ছবি দেখিয়েছিলাম, পিচ্ছি একটা ছেলে। ওর হাতে ফোন ছিল, ও বোধহয় ফাজলামো করে দিয়েছে। ও আচ্ছা, আমি তো ভাবলাম আমার কোনো বিপদ হলো কিনা। না না, ওরকম কিছু না। আর ওরকম কিছু হলে আমি তোমাকে ফোন দিব না। হয় তুমি বিজি থাকবে, নয় দু দেশের সময়ের ব্যবধানে তোমাকে জানানো যাবে না। যখন তোমাকে দরকার হয়তো তখন তুমি ঘুমোচ্ছ। দেখো অনিকা, এভাবে বলো না, আমি কিন্তু হার্ট হচ্ছি। আমার অনেক একা একা লাগে তন্ময়, দেশে দেখে কি মানুষ পড়াশোনা করছে না, তোমার তোমার বন্ধুরা করছে না, মানে ওরা কি ভালো কিছু করবে না? এখানে আসার সুযোগ থাকলে প্রায় সবাই আসতো। আচ্ছা যাই হোক, বরাবর বন্ধুদের কথা বলা থেকে একটা কথা মাথা আসলো। আমার একটা বন্ধুর নাম্বার তোমাকে দেব। আচ্ছা তুমি চিনো তো, ওই যে অর্ণব, তোমাকে গিফট পাঠালাম না ওই দিন? ও খুব ভালো একটা ছেলে। তুমি কোনো বিপদে পড়লে ওকে ফোন দিও, ও একদম ছুটে চলে আসবে। একবার কি হয়েছে শোনো, আমি ছিলাম চিটাঙে, আমি হঠাৎ করে চিন্তা করে এসে ধরলো। দোস্ত, পরশু অনিকার বার্থডে, কী করা যায় বলতো? আচ্ছা তিত্তকে একটা ফোন দিই। কিরে ফোন ধরিস না কেন? তন্ময় তোকে ফোন করে যাচ্ছে, তোকে না পেয়ে আমাকে ফোন করেছে। নে কথা বল, কথা বল, আর কথা শেষ করে ফোনটা আমার রুমে দিয়ে যাস। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুই ফোন পিক করছিস না কেন?
সরি রে, ফোনটা সাইলেন্ট ছিল, অনেকগুলো ফোন দিয়েছিস দেখলাম। আচ্ছা শোন, পরশু তো অনিকার বার্থডে, বল তো কী করা যায়। আমি কি করে বলবো, তুই যা ভালো মনে করিস সেটা করবি। আচ্ছা আমাকে একটা হেল্প করতে পারবি? কি? ভ্যালেন্টাইন্স ডে এর মতো। আরে এটা কেমন দেখায়? আরে কেমন দেখানোর কি আছে, আর আনিকা তো তোকে চেনে, আমি বলেছি ওকে তোর কথা, আর তোর নাম্বার দিয়ে দিয়েছি আমি। আমার শরীরটা ভালো না রে। শোন, তুই ডাবল প্যারাসিটামল খেয়ে দেখবি শরীর একদম ঠিক হয়ে গেছে। আর তুই আমার এই কাজটা একটু করে দে না, আমি দেশে যখন আসবো তোর জন্য একদম বিদেশে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসবো। তুই 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 এক কাজ কর, তুই গিফট শপে যা আগে, যে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দে, আর আমি যেটা বলবো তুই ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, তারপর আমি তোকে বলে দিচ্ছি বাকিটা। ওকে বাই। শুধু শুধু আপনাকে দিয়ে কষ্ট করালো, আসুন কফি খেয়ে যান। না থাক, আরেকদিন আজ আসি। Happy birthday to you, happy birthday dear Anika, happy birthday to you. তোমার গিফট গুলো পছন্দ হয়েছে? গিফট? হ্যাঁ গিফট তো পছন্দ হয়েছে। কোন গিফটটা সবচেয়ে পছন্দ হয়েছে? গিফট সবগুলোই ভালো, ছোট প্যাকেজেটাও ভালো, মানে পায়েলটা সুন্দর। হ্যাঁ মা বলো। কেমন আছিস রে বাবা? এই তো মা ভালো, বাবা কেমন আছে? বাবা ভালো আছে। আর ছোট? ছোট ভালো আছে। দুপুরে কি খেয়েছিস? মা দুপুরে তো ওই যে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার খেয়ে নিয়েছিলাম, আর এই তো বাসায় এসে আলু ভর্তা ডাল কোনো রকমে বানা খেয়ে খেয়ে নিয়েছি আর কি। ঝাল একটু বেশি হয়ে গেছিলো পরে যে এখন কোক খাচ্ছি। তুই কি রান্না করতে পারিস? ডিম ভাজতে পেরেছিস তুই? ওই তো কোনো রকম, যতটুকু পারি আর কি। ও মা জানো আজকে না বিফ খেতে খুব ইচ্ছা করছিল। আচ্ছা বলো তো বিফটা কিভাবে রান্না করব? তুই রান্না করার সময় আমাকে কল দিস, কিভাবে রান্না করতে হবে আমি বলে দিব, আর ছোটুকে বলবো তোকে এসএমএস করে দিতে কি কি কিনতে হবে। ঠিক আছে আমি তাহলে সব কিনে রাখছি, আর আমি যখন কিচেনে ঢুকবো তখন তোমাকে একটা ভিডিও কল দিব তাহলে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো। হ্যাঁ ওকে। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার।
হ্যালো বাবা কোনো কথা বলছে না বাবা মনে হয় স্ট্রোক করেছে প্লিজ প্লিজ হেল্প মি দেখেন তো এই ওষুধগুলো আছে কিনা জি আছে একটু তাড়াতাড়ি দেন না বাবা আর কিছু দিব ঠিক আছে থ্যাংকস কেন এই তিন দিন যা যা করলেন সব কিছুর জন্য কিছুই করিনি যা করেছি তা করা হয়েছিল আপনার বাবার যত্ন নেবেন ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন আসি ভালো থাকবেন জি মাঝে মধ্যে আপনি এসে বাবার সঙ্গে আড্ডা দিতে পারেন বাবা একা মানুষ ভালো লাগবে জি বাবা এখন শরীর কেমন ভালো মা তুমি রাতের ওষুধটা খেয়েছো তো হ্যাঁ খেয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই যে ছেলেটা আমার জন্য এত কিছু করলো কে ওই ছেলেটা ও আমার একটা ফ্রেন্ড আগে তো কখনো দেখিনি বাবা তুমি কি আমার সব ফ্রেন্ডকে দেখেছো নাকি ও যেন নিজের হাতে আমাকে সুস্থ করে তুলল ওকে একদিন আমাদের বাসায় আসতে বলিস আচ্ছা ঠিক আছে বলবো তুমি শুয়ে পড়ো আমি যাই আচ্ছা আঙ্কেলের কি অবস্থা এখন আছে ভালো আছে সরি আমি আসলে থাকতে পারলাম না আমি থাকলে আরো ভালো হতো কি করব বলো সেমিস্টার ফাইনাল চলছে সরি না ঠিক আছে তুমি কি টায়ার্ড একটু বোঝা যাচ্ছে কথা শুনে আচ্ছা অর্ণব কতক্ষণ ছিল ছিল অনেকক্ষণ ছিল শুরু থেকে বাবাকে বাসায় আনা পর্যন্ত ছিল আমি তোমাকে বলেছিলাম না ও খুব ভালো একটা ছেলে আচ্ছা আমি তো বাবাকে দেখে আসি তারপর ফোন দিচ্ছি
হ্যাঁ নো প্রবলেম ওকে শিওর আনিকাকে ছাড়া থাকা আসলে সম্ভব না রে। এই জন্য চিন্তা করলাম যে ওকে না জানিয়ে দেশে এসে একটা সারপ্রাইজ দিই। আমি এর মধ্যে ওর কাগজপত্র সব কিছু রেডি করে রেখেছি আর মা আর পাপার সাথেও কথা বলা আছে। এখন আপাতত ছোটোখাটো একটা আঁকবো, তারপর ট্যুরিস্ট ভিসা ওকে নিয়ে অস্ট্রেলিয়া যাবো। চার মাস পর এসে আবার ধুমধাম করে প্রোগ্রাম করে পার্মানেন্টলি অস্ট্রেলিয়া। তুই কি বলিস? খুব ভালো প্ল্যান তো। তারপর তোর কি অবস্থা বল? আমার আর অবস্থা কি, চলছে আগের মতোই সবকিছু। ক্লাস, বাসা, ঘুম, ফোন, পিসি, এই তো এভাবেই। আগে আগে যেরকম দেখেছিস এখন ওরকমই আছি। আমার কোনো চেঞ্জ আসেনি লাইফে। আমি কোথায় আরো ভাবলাম যে তুই একটা প্রেম টেম করবি, তারপর আমাকে সারপ্রাইজ দিবি, পরিচয় করে দিবি যে এটা আমার ভালোবাসার মানুষ। আচ্ছা চল, তুই এখন আনিকাকে সারপ্রাইজ দিবি। মানে? মানে তুই আনিকাকে বলবি যে এটা তোমার নতুন গিফট, তন্ময়। বন্ধু আমার আজকে একটা কাজ আছে রে, খুব ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা তুই কি আমাকে হেল্প করতে চাস না? তুই কি আমাকে দেখতে পারিস না নাকি আনিকাকে? আরে কি বলিস, চল যাই আনিকাকে সারপ্রাইজ দে। একটা ইম্পর্টেন্ট কাজ ছিল দেখে বলেছি, কিন্তু এটার থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ হতেই পারে না। আপনি আসুন, ভিতরে আসুন। আপনার জন্য একটা গিফট আছে। আবারও কিসের গিফট? তোমাকে ছেড়ে থাকাটা আসলে কষ্ট। অনুপকে তা কোনো খবরই নেই, আমার ফোনই ধরছে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ আচ্ছা অনুপের সমস্যাটা কি? মানে আমি কতবার ফোন দিচ্ছি তাকে, সে আমার ফোন ধরছেই না। আমার আঁকতে পর্যন্ত সে আসে নাই, সে নাকি গ্রামে গিয়ে বসে আছে। আরে ভাই আমরা তো ফ্রেন্ড নাকি? হ্যাঁ তো ফ্রেন্ড হলে তো সে প্রবলেমগুলো শেয়ার করবে, সেটাও সে করছে না। এটার এটার মানেটা কি? একটু পরে আমাদের ফ্লাইট, আপনার হুট করে হারিয়ে যাওয়ার কারণ কেউ জানুক আর না জানুক আমি তো জানি। আমাদের সাথে কেন এমন হয়েছে বলুন তো? ছোটবেলা থেকে শুনে এসেছি যা হয় ভালোর জন্য হয়, কিন্তু এখানে কি এমন ভালো ছিল আমার জানার খুব ইচ্ছা। আমি জানি না আমাদের কবে আবার দেখা হবে। Thank you.